গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। দেখো সকাল সকাল চলে এসেছি, সকালে ব্রেকফাস্ট বানিয়েছি ম্যাগি। রাজদীপ ভীষণ ভালোবাসে, রিকো খুব ভালোবাসে, তো এই যে আমরা এখন ব্রেকফাস্ট করব। ফ্রেন্ড দেখতে পাচ্ছো আমি রান্না করছি, এখন সব মিশালো একটা সবজি হচ্ছে। আর খিচুড়ি রান্না করেছি, এই যে দেখতে পাচ্ছো খিচুড়ি। তো আজকের রেসিপি হচ্ছে খিচুড়ি আর ঘ্যাট সবজি, মানে সব মিশালো সবজি। তো খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা কমপ্লিট। তো এখন মিশালো সবজিটা হচ্ছে, এটা হয়ে গেলেই পাঁপড় ভাজবো। এই যে পাঁপড় এনে রেখেছি আমি, তো পাঁপড়টা ভাজা হয়ে গেলে সবাইকে খেতে দিব লাঞ্চ। আর সকালে তো ম্যাগি খেয়েছি, দেখতে পাচ্ছ যে তিন কোনা পাঁপড়। তো এই যে পাঁপড়গুলো ভাজবো, তো এই সবজিটা নামিয়ে নিই, তারপরে পাঁপড়টা ভাজবো। তো তোমরা সাথে থাকো। ফ্রেন্ড আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছ এই যে নামিয়ে নিয়েছি সবজিটা, এই যে ঢেকে রেখেছি, খিচুড়িও কমপ্লিট। দেখতে পাচ্ছ ভীষণ গরম, আমি ঘেমে গেছি একদম গরমে। তো এখন একটু সকালে স্নান করেছি, তো এখন আবার গিয়ে স্নানটা করবো, তাহলে একটু ফ্রেশ লাগবে স্নান করে এসে, তারপর পাঁপড়টা ভাজবে। আর এদিকে দেখতে পাচ্ছ রিক খেলছে, এই যে গাড়ি। আর রাজদীপ শুয়ে শুয়ে খেলা দেখছে, এই যে দেখতে পাচ্ছ রাজদীপকে দেখালাম অনেকদিন পর। আর অনেকদিন পর কেন দেখালাম বললাম, কারণ এটাই যে আমি মানে ব্লগ মিডিল মিডিল করতে পারছি না ফ্রেন্ড। আমি এখনও মোবাইলটা ঠিক করে ধরতে পারছি না, কারণ আমার আঙুল মানে হাতের আঙুলটাতে ব্যথা ছিল, তোমাদেরকে বলেছিলাম। তো এখনও প্রচণ্ড ব্যথা, আমি মানে কি কাজ করি অনেক কষ্টে, মানে কাজ করতে পারছি না ঠিক করে। তো মোবাইলটাও ধরতে পারছি না, খুব অসুবিধা হচ্ছে মোবাইলটা ধরতে। তবু আজ ভাবলাম যে না, আজ একটু ব্লগিং করি, তোমাদের সাথে শেয়ার করি, তো তাই শেয়ার করলাম। আর ফ্রেন্ড কালকে আমরা ঘুরতে যাচ্ছি মঞ্জুখোলা, তোমাদেরকে এর আগেও বলেছিলাম অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যাচ্ছি মঞ্জুখোলাতে। তো আজ বিকেলবেলা অনেক কাজ আছে, কাপড় চোপড় মানে গুছাতে হবে, কারণ যেহেতু রাজদীপ যাবে, রাজদীপের তো প্রচুর কাপড় লাগে, কারণ ওকে খাওয়াতে গেলে কাপড় লাগে, তাই প্যাকিং করার ব্যাপার আছে, নাহলে প্যাকিং করতে হতো না। তো রিকেরও কাপড় নিয়ে নেবো এক সেট, কারণ বাচ্চা মানুষ তো কখন নোংরা করে দিবে বলা যায় না, তাই ওরও এক সেট কাপড় নিয়ে নেবো, এক সেট পরে যাবে, এক সেট নিয়ে যাবো। আর রাজদীপের কয়েকটাই নিয়ে যাবো, কারণ খুব অসুবিধা হয় ওকে নিয়ে, কারণ ওর কাপড় অনেক কাপড় লাগে। তো ফ্রেন্ড তো আমি স্নান করে আসি, দেখতে পাচ্ছ ভীষণ ঘেমে গেছি আমি, আর মোবাইলটা ধরে রাখতে পারছি না, প্রচণ্ড ব্যথা হচ্ছে আমার হাতে। তো আমি স্নান করে আসি। ফ্রেন্ড দেখো পাঁপড় ভেজে নিয়েছি স্নান করে এসে, এখন রিক খাচ্ছে, এই দেখতে পাচ্ছ গরম তাই এরকম করছে রিক। আর রাজদীপও খাচ্ছে, ও এখনও খায়নি তাই বলছে ভালো হয়নি, দেখতে পাচ্ছ খুব দুষ্টু। তো আমরা লাঞ্চ করিনি ফ্রেন্ড। ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার প্যাকিং কমপ্লিট, ব্যাগ রেডি করে ফেলেছি, যেহেতু এই ব্যাগটা নিব, তো এই ব্যাগটাও বের করে রেখেছি। এখানে যেগুলো করবো ওই কাপড়গুলো আছে, দেখতে পাচ্ছ রিকের, রিক রাজ আর আমার, আমার হাজব্যান্ডের সবার ড্রেস রেডি এখানে। আর যেহেতু রাজদীপের বিপটা লাগে, তাই রাজদীপের বিপটা রেখেছি। আর এখানে ব্যাগের যা সমস্ত রাজের প্যাম্পার্স কাপড় যা যা নেওয়ার সব নিয়ে নিয়েছি ফ্রেন্ড। তো আজকে এগুলো রেডি করে রেখেছি, কাল তো টাইম পাবো না, তো আরও বাদ বাকি অনেক কাজ আছে ফ্রেন্ড। আজ আমি খুব ব্যস্ত, আজ খুব বিজি ফ্রেন্ড, সব কিছু গুছগাছ করতে হচ্ছে, কারণ যেহেতু রাজদীপ সাথে যাচ্ছে, তাই ওর অনেক কিছু রেডি করার আছে, এখনও অনেক কিছু নিইনি, মনে করে করে নিতে হবে, তাই সব আমি মনে করে করে সব নিয়ে নিচ্ছি। কাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কাল তোমাদের সাথে পুরো ভিডিওটা মানে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো, পুরো মানে সারাদিন যা যা করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো কাল মানে তোমরা ওয়েট করে থেকো। তো ফ্রেন্ড আজকে এখানেই ব্লগটা শেষ করছি, বেশিক্ষণ করতে পারছি না ফ্রেন্ড, কালকে তো অন্য কাউকে দিব ক্যামেরাটা ধরার জন্য, সুবিধে হবে, কারণ আমি আমার হাতের জন্য একদম পারছি না, সামান্য মোবাইলটাই ধরতে পারছি না, তোমরা ভাবতে পারছো আমার হাতে প্রচণ্ড ব্যথা। তো সেই জন্য আমি আর পারছি না ফ্রেন্ড, সরি, আমি সেই জন্যই কয়েকদিনও ভিডিও দিতে পারিনি, আই এম এক্সট্রিমলি সরি। তো ফ্রেন্ড আজকে এখানে ব্লগ শেষ করছি, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বাই।